যুদ্ধের অনেক নিয়ম রয়েছে, রয়েছে সংজ্ঞা যুদ্ধ অপরাধেরও। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক ও তাদের বেঁচে থাকার জন্য জরুরি অবকাঠামোর ওপর যে কোনো হামলা যুদ্ধ অপরাধ, এমনকি সংঘাতে রাসায়নিক ও জৈব অস্ত্র ব্যবহারও নিষিদ্ধ। আইনে আরও বেশ কিছু বিধিনিষেধের কথাও বলা হয়েছে, কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছে না ইসরায়েল। আগ্রাসনের শুরুতেই তাদের বিরুদ্ধে উঠছে সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ। লাগাতার হামলায় একের পর এক শরণার্থী শিবির, হাসপাতাল বোমা ছুটছে ইহুদি সেনারা, নির্বিচারে হত্যা করছে বেসামরিকদের। কোনো নিয়মই যখন মানছে না নেতানিয়াহু, তখন একের পর এক দেশ তার বিরুদ্ধে তুলছে যুদ্ধ অপরাধের অভিযোগ। এমনকি খোদ জাতিসংঘ বলছে ইসরায়েলের বর্বরতা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কি হবে যদি ইসরায়েলের যুদ্ধ অপরাধ প্রমাণ হয়? মূলত যুদ্ধে নিয়ম ভাঙা হচ্ছে কি না তা নজরদারির দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ও আন্তর্জাতিক বিচার আদালত ICJ-র। দেশের বিরুদ্ধে রায় দিতে পারে ICJ, আর কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও বিচারের ক্ষমতা রয়েছে ICC-র। আন্তর্জাতিক বিচার আদালতে যদি ইসরায়েলের যুদ্ধাপরাধ প্রমাণ হয়, তবে সে রায় বাস্তবায়নের দায়িত্ব পাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই পরিষদের স্থায়ী 5 সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র। কাজেই ধারণা করা যায় তাদের ভেটো ক্ষমতার কারণে খুব বেশি সমস্যায় পড়তে হবে না তেল আবিবকে। আগ্রাসনের নির্দেশদাতা হিসেবে বিচারের মুখোমুখি হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধের প্রমাণ পেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে ICC, তবে তাতেও নেই কোনো বড় ধরনের বিপদের শঙ্কা। ICC-র নিজস্ব কোনো বাহিনী না থাকায় নেতানিয়াহুকে গ্রেফতার করতে হলে খোদ ইসরায়েলেরই সাহায্য নিতে হবে তাদের। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারের সমন জারি করেছে তারা। এই পরোয়ানা মাথায় নিয়ে কয়েকদিন আগেই কাজাখস্তান ঘুরে এসেছেন রুশ প্রেসিডেন্ট।